থেকে সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং যার যার ঘরে সুস্থ আছেন। করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আপনারা বেশি বেশি করে লেবু পানি, আদা এবং কাঁচা হলুদ খান, যার ফলে আপনাদের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে। এবং সবাইকে আবারও বলছি স্টে এট হোম। তো চলুন আমরা চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। আপনারা বুঝতেই পারছেন এই গাছটিকে দেখে আমরা আজ কোন ফুলটি নিয়ে কথা বলবো। ইংরেজিতে এই ফুলটিকে গোল্ডেন ট্রাম্পেট, আলমান্ডা বা ইউরো বেলস নামে বলা হয়, কিন্তু বাংলায় একে অলকানন্দা বলা হয়। এটি এই এই নামটি কিন্তু রবি ঠাকুরের দেয়া। গ্রীষ্ম বর্ষায় এই গাছটিতে অনেক ফুল ফুটে, প্রখর রোদে এটি ভালোভাবে প্রস্ফুটিত হয়, জল জমে না এমন মাটিতে এই গাছটি ভালো হয়। আলমান্ডা সাধারণত দুই টাইপের হয়, একটি হচ্ছে গুল্মজাতীয় আর একটি হচ্ছে ভাইন টাইপের। আমার কাছে এই ভাইনটি আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, এখনো বসাইনি, সেটা বসাবো। এই ফুলগুলো একটু বড় বড় হয়, কিন্তু আমার 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 এই আলমান্ডাটা আসলে বাইরে থেকে আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছে। দেখুন আপনারা, আমাদের দেশে সাধারণত এগুলো বড় বড় হলুদ কালারের হয়, কিন্তু আমার আমার ফুলটি আপনারা খেয়াল করলে দেখবেন একটু হোয়াইটিশ, একটু পিঙ্ক বা একটু পার্পেল মিক্স করা। এটা খুব রেয়ার, এখানে আমি নার্সারিতে খুঁজেছি আসলে পাইনি। ভাইন এটা গুল্ম, যদি এই গুল্ম জাতীয় গাছটিকে আমরা না ছাটি তাহলে এটি কিন্তু 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ফ্লাই অ্যান্ড বিস লাভলুস প্ল্যান্ট। আর কালার কথা বলতে গেলে এটি আমাদের দেশে সাধারণত হলুদ কালারের বড় বড় ফুল হয় আবার ছোটও হয়, কিন্তু এখন পার্পেল, রেড, হোয়াইট, পিঙ্ক এইসব কালারগুলো একটু দেখা যাচ্ছে আমাদের দেশে, নার্সারিতে খুঁজতে পাওয়া যায়। আর এটা হচ্ছে ফুল সানলাইট, সানলাইটে 5 থেকে 6 ঘন্টা রাখতে হবে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই গাছটিতে প্রচুর ফুল দেয়। এটাকে পার্মানেন্ট বা পেরিনিয়াম ফ্লাওয়ার বলা হয়। এই গাছটি আসলে ফাস্ট গ্রোয়িং প্ল্যান্ট, মাটি ওয়েল ড্রেন্ড হতে হবে, সপ্তাহে 2-3 বার পানি দিলেই হয়, তাই বলে আবার বেশি মাটিটাকে আবার ড্রাইও করা যাবে না, তখনই এই গাছটিতে প্রচুর ফুল ধরবে। আসলে যখন ক্লাইমেট ভালো থাকবে ফুল সানলাইট পাবে, ফুল সানলাইটে এটাকে 5 থেকে 6 ঘন্টা রাখতে হয়। আর এই গাছটি কাটিং থেকেও হয়, কাটিং তবে মনে রাখতে হবে সবসময় আমাদের গ্রিন অর্থাৎ সবুজ ব্রাঞ্চ থেকে নিয়ে স্টেম নিয়ে তারপর সেটাকে আমাদের লাগাতে হবে। ব্রাউন ব্রাঞ্চ থেকে নিলে আসলে হবে না, যেমন এখানে যেমন দেখুন ডিপ, আমরা সবসময় কাটিং করবো আমরা একদম সামনে সামনে স্টেম থেকে, নিচের দিকে গেলে তখন আসলে দেরি হয়। স্টেম যখন আমরা সবুজ ব্রাঞ্চ থেকে কাটিং করবো তখন খুব তাড়াতাড়ি গ্রো করবে, আর উইন্টারে এটা আসলে ডরমেন্টে চলে যায়, তখন গ্রোথ স্টপ করে দেয়। ফেব্রুয়ারি থেকে আবার নিউ গ্রোথ স্টার্ট শুরু হয়। এখন আমি আপনাদের এই গাছটির মাটির ব্যাপার কথা বলবো। যখন আমরা এই গাছটিকে টপে বসাবো তার আগে আমরা এই গাছটি বসানোর জন্য আমরা 40% মাটি নিব, স্যান্ড বালি নিব হচ্ছে 30%, গোবর 30% এবং জৈব সার 30% নিয়ে আমরা খুব এটাকে ভালোভাবে মিশিয়ে তারপর গাছটিকে বসাবো। আর সারের ব্যাপারে, এখন সারের ব্যাপারে বলতে গেলে আমাদের বলতে হবে এই গাছটিতে আমরা ডিএপি অর্থাৎ নার্সারিতে ড্যাপ বলে সারটিকে, সেই ড্যাপ সারটি আপনারা 10 থেকে 12 দানা 12 থেকে 14 ইঞ্চি টপের জন্য সেটা আপনারা দিবেন চতুর্দিকে, গাছের চতুর্দিকে। আর এই এটা এই গাছটির জন্য আমরা কলার খোসা, কলার চুকলা যেটাকে বলে, সেই কলার চুকলা আমরা শুকিয়ে বা গুঁড়ো করে বা ভিজিয়ে, যেমন আমি 1 লিটার জল নিলাম, সেই 1 লিটার জলে আমি কলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে রাতভর ভিজিয়ে রাখলাম, পরদিন আমি সেই পানিটাকে 2 লিটার জলে ছেঁকে, সেই কলার পানি খোসা পানিটাকে ছেঁকে, ছাঁকনি দিয়ে ছেঁকে ভালোভাবে 2 লিটার পানির সাথে মিশিয়ে আমি গাছে দিলে গাছটি ফুল বেশি ফুটবে, পাতাগুলো শাইনি হবে। এছাড়া আমরা ডিমের খোসা গুঁড়া করে দিতে পারি, এক্সেল যেটাকে বলা হয়, আর গোবর সার তো দেওয়াই যায়। আর হচ্ছে বোনমিল আমরা এই গাছটিতে 1 চামচ করে মাটি আগের দিন ভিজিয়ে পরদিন চতুর্দিকে খুঁড়ে বোনমিল আমরা দিয়ে আবার মাটি সুন্দর করে লেবেল করে দিয়ে আমরা গাছটির সাথে পানি দিয়ে দিই। অনেক সময় পানি না দিলে কি হয়, আমরা যখন সার দিই সেই সার যখন শিকড়ে লেগে থাকে অনেক সময় সেই শিকড়গুলো জ্বলে যায় বা বার্ন হয়ে যায় যেটাকে বলে। আর উইন্টারে ফার্টিলাইজার দেওয়ার আসলে দরকার নেই, তখন গাছটি এমনি ডরমেন্টে চলে যায়, ফুল ধরে না, সেজন্য আমরা উইন্টারে কোনো সার দিব না। আর যদি গাছে অনেক সময় দেখা যায় সাদা সাদা পোকা হয়, সেই পোকার জন্য আমরা নিম অয়েল স্প্রে করলেই এনাফ।
যখনই এই গাছটিতে ফুল ফুটা শেষ হয়ে যাবে তখনই আপনারা করবেন কি স্টেম কেটে দেবেন, তাহলে স্টেম থেকে আবার নতুন নতুন সবুজ স্টেম বের হবে এবং গাছটি বুশি টাইপের হয়ে যাবে। আর এই গাছটি আসলে আমাদের মনে রাখতে হবে প্রথম থেকে বড় টবে বসানো উচিত। অনেক সময় আমরা করি প্রথমে আনার পরে ছোট টবে বসাই, তার ফলে আমাদের করতে হবে কি বারবার সেই গাছটিকে রিপোর্টিং করতে হবে, কারণ এই গাছটি খুব দ্রুত বড় আর ঘন হয়ে যায়। এই গাছটিতে এই গাছ না আসলে অনেক গাছেই আসলে সমস্যা হয়, যেমন দেখুন আমার জবা গাছে এই যে পাতাটি হলুদ হয়ে যায়। এই হলুদ হয় কেন আপনারা জানেন? এই হলুদ হয় আমরা মনে হয় বেশি 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 পানি দিলে হলুদ হতে পারে, আরেকটি হচ্ছে আয়রনের অভাব। এই আয়রনের অভাব পূরণ করার জন্য আমরা কি করব, আমাদের লোহার বাসন বাসন যদি থাকে কেউ বাসায়, সেই লোহার বাসনে যদি আমরা পানি দিয়ে সেই পানিটাকে রাতভর রেখে দিয়ে পরদিন আমরা সেই পানিটা গাছে দিয়ে দেব। এখন কেউ যদি লোহার বাসন না থাকে তাহলে সে কি করবে, আপনারা কয়েকটা জং ধরা যেমন দশটা পেরেক নিয়ে সেই দশটা পেরেক আপনারা একটা গ্লাসের পানিতে চুবিয়ে রাখলেন, রাতভর চুবিয়ে রাখলেন, পরদিন সেই পানিটা থেকে পেরেকগুলো তুলে সেই পানিটা দিয়ে দিলেও কিন্তু আয়রনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আর নার্সারি থেকে এই গাছগুলো কিনতে গেলে আপনারা সবসময় মনে রাখবেন একটু বুশ টাইপের গাছগুলো কেনা যাবে। যদি বুশি টাইপের গাছ না থাকে, এরকম লিকলিকে লম্বা লম্বা গাছ থাকে, যেমন এখানে আমার একটি আছে হলুদ রঙের, তাহলে তো আমার সেরকম কিনতেই হবে। যদি বুশি টাইপের পাই তাহলে কিন্তু আমরা বুশি টাইপেরটাই নেব। আপনাদের যদি আমার আজকের এই আলমান্ডা গাছের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, এটি এই গাছটি আসলে বাগানের সৌন্দর্য বর্ধন ছাড়াও এই গাছটি কিন্তু ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়।